আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা আছেন ভালো, আপনারা দোয়া আমিও আছি খুব ভালো। আর এখন লকডাউনের সময় কোনো ধরনের যাওয়া আছে আর না যাওয়া ঠিকও নাই, বাড়িতেও আছি আমি বা কদিন ধরি। আর আজকে মনে হইলো যে ডেইলি ব্লগ করার চেষ্টা করি, দেখি কিলো ডেইলি ব্লগ করতে পারি কি না। তো আমার ফ্রেন্ড আলামিন ডে আর রুকন ডে ফোন দিছি, তো দেন তারা বাজারও আইবা আর আমিও যাইমু, দেন এখন বারো আইমু, আপনারা লগে থাকা আর ব্লগটা থাকা। গাই যখন বাড়িছেন বাড়িলাম আর হলো আসি রেলে দিয়ে আটকে যাই আর চৌধুরী বাজার, আর চৌধুরী বাজার আলামিনে আর রুকনে আমার লাগে বাড়ছাইরা, তার লাগে মিট করবো, আপনারা দেখো কা আর লগে দেখো কা। এক নম্বর বেইমান, আমি আইসি আমার কইছেন যে তারা ফুলের অনেক বাদ আর আমি কোনো ফুলের নাই বাদ, আর তার কোনো খবর নাই, আমি ফুলের না আসি। যখন আবার ফোন দিছি তারা দই ঘুরে দৈকে কইলা আইরা স্যারের বাসা আসুন, দেখি কত সময় লাগাই লাগে তার আওয়াত। এখন দামান আই আনে আর এখন গিতা আইও আইরা দামান খেয়ে ইনু বিয়া করছেন খে ইনু বিয়া করছেন খে বিয়া করছি বিয়া করছিস নি বিয়া তুই করছিস নি মানব তুই বেটিন তো লাগান আইলে মানে খো তুই বিয়ে মাদ্রাসার ছাত্র এই রে গান দেখ রাইনি। আচ্ছা আজকে জোর নামাজ পড়ছিস, তুই গোসল করলে এখন তুই জোর নামাজ পড়ছিস নি তুই নমাজের তো ইয় ও নমাজের আগে গোসল করস, তো শুনলাম আরি কিতা তুই ফাত্তর তো গৌরানি মানুষের দিলে কিন্তু আচ্ছা একটা কথা কোসাইন, দেখি দামান এত দামান না তার লাগে তার সরব মাইক দামান
কিছু বুঝছিস তুই মাইসে বুঝরা এটা মাইসে বুঝরা আমরা বুঝিয়া যা তুই আমটা খাইছেন কেতা খাইতে অবস্থা আচ্ছা আমি তো বারো আমি তো সারা বাংলাদেশ ভ্রমণ করতাম আমার আশা আলামে কি যাবছে অবস্থা নেই কোনো ফুরি কোনো এক নাম বন্ধু নাম গো আচ্ছা এখানে ফুরি দেবেন ঘুরি নি অবস্থা নিবে অবস্থা আচ্ছা রুজাল এটা কল দে এই রুজাল এটা কল দে না রুজাল কইছে যে তার কল দিতাম কল দে এই আলামিন কল দে দূর বেইমান সইন্নি গাইস আমি ডেইলি ব্লগ করব ইনশাআল্লাহ চেষ্টা করব আপনারা ডেইলি ব্লগ করার ব্লগ করে উপহার দেওয়ার আর আজকে আমার লগে আছেন আলামিন আছে আর রুকন আছে আর প্রতিদিন ডেইলি ব্লগ করব ডেইলি কিতা ডেইলি আমি কিতা করি না করি আপনারা দেখাই হুম হুন্ডা নি গিয়ে হুন্ডা নি তার জলের কিন্তু তার জলের আপনার শুনছেন যে তারা দয়গু ফুরিন তোর পিছনে ঘুরবেন দয়গু দয়টা লুচ্ছা নাম্বার ওয়ান আর ইগে তো ইগে তো তার বউয়ে কিতা কয় আর হে কিতা কয় বন্ধু তোর বউর নাম কিতা কোন দাবাস না একটু কইলা আসো নি বউ তোর কইগু ও মনে অনেক মানে হলো অবস্থা নি হি আর তোর বউ কয়টা আমি তো লাল ফুরিন তোলা ফুরিন তোলা ফুরিন তোর পিছে ঘুরি হলো অবস্থা নি ওই দো কে মাসে দান্ডা কে পাগল হইছে না হইছে দাড়ি মুটা মুটা লাম্পা গেছে না নি আমি আলামিন রুজেল রুগন আইতো হুসাইন আইতো হুসাইন করোনা রোগে আক্রান্ত সৌদি আরব থাকে তার সবাই দোয়া করবা আর ওনা আইতাম সামনে আপনার দেখাইমু কোন জায়গাতে আইতাম আয়া বইতাম আর সেইরকম আড্ডা হইতো আইনে সবে উঠতাম আমরা মাঝে সাথে নাই আগে তো ছোট আসলাম তো বেশি দূরে দেখতে পারতাম না তো তা দেখতাম আগে সবাই উঠতাম ক্লাস ফাঁকি দিয়ে বইতাম ক্লাস ফাঁকি দিয়ে আমি বইছিলাম আমি বইছি না আমরা বিআইপি ছাত্র বেটা আমরা তো বিআইপি ছাত্র বছরে তো একদিন দিদি নাই প্রতিদিন আইব নি চিন্তা চিন্তা নাই কিতা করতাম আমাকে আজকে দেখি আপনারা কিতা কিতা দেখান যাওয়ার সময় আড্ডর আর সেইরকম আড্ডর বাক্য কদিন পরে আমরা বার হয়েছি আক্রান্ত মনে হয় যে মাস্ক লাগাইছে আমার মনে হয় যে করোনা রোগে আক্রান্ত আর আপনার দেখি করোনা রোগে না আলহামদুলিল্লাহ আল্লাহ আসুন করোনা আমরা শুনছি আমি যেটা বেশি যে লুচ্ছামিও করো তারও মনে হয় করে তার লাগে কুলার চেষ্টা করেন নাকি তা না কুলছে না আর বিষয়টা হইলো সবসময় যার বিষয় হইলো যে রিজাল্ট একটা কল দিতাম ওখান দেখি দৈগু গিফটটা দৈগুর ডাটা অন করলে এমবি যাইব গিয়া ডাটা অন করলে এমবি যাইছে না সমস্যা হইলো তার বৌরে মনে হয়ে আইসে যে জানু এখন তো মারিতে মারি আচ্ছা কইয়া আমি আমি জানতাম না জানতাম না যে ডাটা ডাটা অন করতাম না ডাটা অন করতাম না ও কারণে মনে ডাটা অন করেন না মেবি বলা ড্রাইভার দে আমার কথা স্পেশাল মানুষ তুই তুই কোসাইনের বন্ধু
যেমনে কইছস বেটা ঠিক আলো হইছে না ঠিক আছে ঠিক আলো হইছস না আলো হইছে না তুই গান গান গাওয়া চিনস নি ভাই তুই গান গাওয়া চিনস নি এই তুই গান গাওয়া চিনস নি বাংলাদেশি পুয়ান যখন হিন্দি গান গায়া কিরকম মনে হয়? আচ্ছা আমি তারা গান গাইলাম গজল গাই প্রতিদিন কত কথা কত শতা ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কত জন আসে যায় নীরবে জোরে যায় কেউ তার খবর রাখে না আমার এই মন জুড়ে কুনাশন ঘরে আমার এই মন জুড়ে কুনাশন ঘরে শামসুল হুলামাজ কান পেতে শুনি ওই বালাই হরের কান্নাজ কান পেতে শুনি ওই বালাই হরের কান্না গেড়া ফকিন্নি গেড়া ফকিন্নি ই একটা ফকিন্নি ই একটা ফখরা কিলা তুই কো দেখাম নি শার্ট পিন দে 100 টাকা দি কিনছে মেলা থেকে মাত্র 100 মিজা তুই কমেন্ট করি কইবে যে শার্ট তুই আমার গিফট করছস তুই কথা দি কিনছস তুই কথা দি কিনছস মিজান তুই কমেন্ট করে কইবে আর রুকনের দুধ দুধ পড়ে যার দুধ ধরা রুকনের দুধ পড়ে যার তো দুধ ধরার লাগে তাড়াতাড়ি যার তখন রুকনের দুধ আমাদের দুধ না বেটা আমি তো ওয়াক ভাইয়া পড়ি ও ওয়াক কোনটা নিবা খাল লাগে আর আমি নিজেকে খাল লাগে এদিকে খাল লাগে খাল লাগে গাইস অনেকদিন পর টুকু বাক্কা দিন পরে বাক্কা আড্ডা উড্ডা হইলো তিনগুর বাক্কা জায়গা আটলাম আর ইলে আমার আটাও পরে না আর এখন রুকনের দোকানে যাই রুকনের দোকান আপনার লগে দেখা হইব আর তখন পর্যন্ত তোরা ভালো থাকা আমরা যাই দেন রুকনের দোকানে দেখবো রুকনে কিতা করে গাইজ ওই দরকার আমরা জনাব এম কে রুজেল সাহেব এম কে রুজেল সাহেব উদলা আমরা ইন্ডিয়াতে নেই ইন্ডিয়াতে নেই আমি যে বলে ই হয়েছে সুলাইল মাথা গরু রুকার ইয়া ধরতো টুকু সুলাইল মাতা বগডুল হার জলের বইয়া তার উকালে দরতুল হইছে আর রুকন আছে রুকন তুই যে এখানে আইসিস না কিতা লাগে আইসিস কিতা লাগে আইসিস দুধ নেওয়া লাগে না কিতা লাগে আইসিস দুধ আগে একটু কো কিতা রুকনের কথা কো তুই কস না আপনার মাই না মাথা সিস্টেম মতো ভাই দুধ কথা কো গাইজ বাজারে আড্ডা উড্ডা মারলাম আলামিন আর রুকনের লগে এখন আইছি আমার বাড়ির সামনেও আর বাড়ির সামনে আমার ছোট ভাই তাই খেলাই না ফুটবল খেলাই না আপনার একটু দেখো কাসাইন ফুটবল খেলা গাইজ এখন খেলাইলাম আপনার আর দেখলা বাক্কা দিন পরে ফুটবলের শট মারলাম গোল হারাইলাম কি হারাইছ কইতে পারি না প্রায় দুই বছর পরে মনে হয় খেলাইলাম তো খেলাইলাম না হালকা একটা শট উট মারলাম আরই আর এখন বাড়ির যাই আর আপনার আর ভালো লাগছে আশা করি ব্লগটা আর চেষ্টা করুন আর ডেইলি ব্লগ দেওয়ার।